আলাইকুম। ইনফরমেশন ব্যাংক থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে রুই মাছের কালিয়া করতে হয়। রুই মাছের কালিয়া করতে যা যা প্রয়োজন আসুন আমরা এক নজর দেখে নিই। কয়েক পিস রুই মাছ কাটা, পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি, এলাচ, কয়েকটি শুকনো ঝাল, টমেটো পেস্ট, সয়াবিন তেল, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, পেঁয়াজ বাটা, শুকনো ঝাল বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, লবণ, ধনিয়া পাতা কুচি। রান্নার জন্য আমি এখানে কয়েক পিস রুই মাছ নিয়েছি। এটা আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন আমি এটাতে পরিমাণ মতন লবণ ও পরিমাণ মতন হলুদ ভালো করে মাখিয়ে নিব। এরপর এটাকে আমি ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে ভালো করে ভাজবো। এখন আমি ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব। আমি মাছগুলো এক এক করে ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো উল্টিয়ে অপর পাশ ভালো করে ভেজে নেব। আমাদের মাছগুলা ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমরা এক এক করে উঠিয়ে দেব। প্যানে আবার একটু পরিমাণ মতন তেল দিব। আমি এখানে নিয়েছি দুটি তেজপাতা, চারটি এলাচ, দুটি শুকনো লঙ্কা ও দুই টুকরো দারচিনি। এটা এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিব। কিছু সময় এটাকে আমি একটু নেড়ে নিব গরম তেলের ভিতরে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটা নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি কিছু সময় ধরে তেলের ভিতর নেড়ে ছেড়ে নেব। এরপর আমি এখানে দেব পেঁয়াজ বাটা। পরিমাণ মতন রসুন বাটা, পরিমাণ মতন শুকনা মরিচ বাটা ও পরিমাণ মতন আদা জিরে বাটা।
এখন আমি এটাকে ভালো করে পেঁয়াজের সাথে মাখিয়ে নেব। এখন আমি এখানে দেব সামান্য লবণ, কারণ আমি মাছ ভাজিটার সময় দিয়েছিলাম, এর জন্য পরে আবার চেকে লবণটা দেব। এখন আমি দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া। এটাকে আমি আবারও 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। মশলাটা কষে নেওয়ার পর এখন আমি এখানে দেব বিলিন্ডার করা টমেটো। এটাকে আমি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিব। এবার আমি এখানে 1 কাপ মতন গরম পানি দিয়ে দেব। তেলটা উঠে আসা পর্যন্ত আমরা একটু নেড়ে চেড়ে নেব। আর এই মাছের ঝোলের পরিমাণ বেশি হয় না, এর জন্য এইটুকু মাছের জন্য 1 কাপ পানি যথেষ্ট। এই ঝোলটা এখন কষানো হয়ে গেছে, এই ঝোলের উপরে তেল উঠে এসেছে, এখন আমি মাছটা দিয়ে দেব। এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি হালকা করে নেড়ে দিচ্ছি যাতে মাছের ঝোলটা মাছের উপরে উঠে আসে। মাছটাকে আমি এপাশ উল্টিয়ে দিচ্ছি যাতে মশলাটা উভয় পাশে লাগতে পারে। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে হালকা আছে, 5 মিনিট পরে আমরা ঢাকনাটা উঠিয়ে নেব। এবার আমি ঢাকনাটাকে উঠিয়ে নেব। আপনারা অবশ্যই লবণটা চেক করবেন, যদি লাগে তাহলে আপনারা পরে দিয়ে দেবেন। এরপর আমি দেব 5-6টা কাঁচামরিচ। ও আগে থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা,
এটাকে আমি ভালো করে মাছের সাথে মাখিয়ে নিব। আবারও 2 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম। 2 মিনিট পরে আমরা ঢাকনাটা উঠিয়ে নিব। আলতো করে মাছগুলো আমি একটু নেড়ে দেবো, যাতে মাছগুলো ভেঙে না যায়। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রুই মাছের কালিয়া। আমরা এবার এটাকে পরিবেশন করব। আমরা এক এক করে মাছগুলা নামিয়ে নিব। বন্ধুরা, আজ তাহলে তৈরি হয়ে গেল আমাদের রুই মাছের কালিয়া।